অন্ধকার গুহায় টানা নয় দিন পাথর থেকে চুইয়ে পড়া ঠান্ডা পানি পান করে রাত দিন পার করেছে বারো কিশোর ফুটবলার ও তাদের কোচ বেঁচে থাকার একমাত্র আশা ছিল মানসিক শক্তি সংকীর্ণ পথ ধরে খুঁজতে খুঁজতে গুহার দুই কিলোমিটার ভেতরে তাদের সন্ধান পান ব্রিটিশ ডুবুরি সে ছিল এক অলৌকিক মুহূর্ত তারপর শুরু হয় উদ্ধারের মহাযজ্ঞ সিল আর আন্তর্জাতিক ডুবুরিদের সূক্ষ্ম পরিকল্পনা ও অবিরাম চেষ্টায় সতেরো দিন পর অন্ধকার থেকে আলোর মুখ দেখে কিশোররা সাত দিনের বেশি নিবিড় পর্যবেক্ষণে থাকার পর বুধবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পায় সবাই পরনে ছিল জার্সি আর পায়ে ফুটবল বুট এরপর গাড়িতে করে নেয়া হয় সংবাদ সম্মেলনে প্রথমবার জনসমক্ষে আসে তারা উষ্ণ অভিনন্দন জানান উপস্থিত সবাই এ যেন নতুন জীবনের শুরু নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক একজন বর্ণনা করেন তাদের বেঁচে থাকার গল্প ভাঙা ভাঙা ইংরেজিতে কেউ বলেছে নো ফুড জাস্ট ক্লিন ওয়াটার So you decided to spend the night, and did you have any food with you? The answer no, okay, we don't have anything with us. সামনের পথ চলায় সতর্ক থাকার প্রতিজ্ঞা করেছে তারা এই ঘটনা মানসিকভাবে দৃঢ় আর ধৈর্যশীল হওয়ার শক্তি জুগিয়েছে সবাইকে সংবাদ সম্মেলনের পর আপাতত কিশোরদের আর বিরক্ত না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি অনুরোধ জানান থাই কর্তৃপক্ষ এরপর মায়ের কোলে ফেরা ফিরে যাওয়া প্রিয়জনদের কাছে মাহফুজ নিউজ